পূজো শুরু হতে এখনো হাতে কয়েকটা দিন বাকি। তাতে কি বাঁকুড়ার বিষ্ণুপুরের রাজবাড়িতে বেজে গিয়েছে পূজোর বাদ্যে, এবং সেই ছবি এখন দেখাবো আপনাদের। রাজা নেই, নেই রাজ্য পাঠক, তবে রাজবাড়িটা আজও ঠায় দাঁড়িয়ে। রাজবাড়ির দেওয়ালে কান পাতলে আজও যেন শোনা যায় তাদের বল্ল রাজাদের বীর গাথা। তবে পুজো এলে যেন চেরা ছন্দ পায় মন্দির নগরী। প্রাচীন রীতি ঐতিহ্য মেনেই বাঁকুড়ার বিষ্ণুপুরের মল্ল রাজাদের দুর্গোৎসবের সূচনা হল। শুরু হলো বিষ্ণুপুরের মল্ল রাজাদের মৃন্ময়ী মায়ের পুজো। বিষ্ণুপুরের মূর্ছা পাহাড় থেকে মুহুর মুহুর তোপরধ্বনির মধ্য দিয়ে শুরু হলো এই মৃন্ময়ী দেবীর পুজো। 1026 বছরে পদার্পণ করলো এই পুজো। পট পুজোই এখানকার অন্যতম বৈশিষ্ট্য। শহরের শাঁখারি বাজারের ফৌজদার পরিবার আজও বড় ঠাকুরানী, মেজ ঠাকুরানী ও ছোট ঠাকুরানীর পট আঁকে। মন্দিরে দেবীর মৃন্ময়ী মূর্তির পাশেই এই তিনটি পট রেখে পুজো করা হয়। সেই জৌলুস হয়তো কিছুটা হারিয়েছে, কারণ বর্তমানে রাজা নেই, নেই রাজত্ব। কিন্তু সেই পুজোর যে নিয়ম, পুজোর যে রীতিনীতি, যে ধার্মিক যে আচার, যে সমস্ত পালন করা হয়, সেটা কিন্তু শুধুমাত্র বিষ্ণুপুরের মা মৃন্ময়ী মায়ের পুজোতেই হয়। প্রাচীন প্রথা অনুযায়ী দেবীপক্ষের চতুর্থীর দিন থেকে রাজ পরিবারের মেজ ঠাকুরন অর্থাৎ দেবী মহালক্ষ্মী ও সপ্তমীর দিন থেকে ছোট ঠাকুরন অর্থাৎ দেবী মহা সরস্বতীর পুজো শুরু হয়। আজকে মা ঘাট থেকে ওনার মন্দির চত্বরে আগমন ঘটেছে তিনবার তপোধ্বনির মাধ্যমে। একইভাবে মন্দির চত্বর থেকে ওনার আগমন ঘটবে মন্দিরের গর্ভগৃহে। পরবর্তীকালে ভোগের সময় ওনার, মানে এই যে বললাম গর্ভগৃহে আগমন বা ভোগের সময়, আরও তিনবার করে তপোধ্বনি করা হবে, মানে সর্বমোট 9 বার তপোধ্বনি করা হবে। আজ থেকে পুজো শুরু হয়ে গেল আমাদের। মা মৃন্ময়ী পুজো 1026 বছরে পদার্পণ করলো, এবং এই পুজো বলিনারায়ণী পুঁথি অনুসারে পুজো হয়, মা মৃন্ময়ীর পুজো। এই পুজোর সাথে ভারতবর্ষের কোনো পুজোর মিল নেই। 997 খ্রিস্টাব্দে শুরু হওয়া এই পুজোকে ঘিরে রয়েছে নানা লোকস্তুতি। শোনা যায় মা মৃন্ময়ী জগৎমল্লকে বিষ্ণুপুরে মৃন্ময়ীর মন্দির প্রতিষ্ঠা করে পুজোর নির্দেশ দেন, পাশাপাশি রাজধানী বিষ্ণুপুরে স্থানান্তরিত করে রাজত্ব শাসনের নির্দেশও দেন। কথিত আছে এরপরেই মল্ল রাজধানী স্থানান্তরিত হওয়ার পাশাপাশি রাজপ্রাসাদ লাগোয়া বিশাল মৃন্ময়ী মন্দির তৈরি করে শুরু হয় দেবীর আরাধনা। 1 শতাব্দী পরেও বারোয়ারি পুজোর ভিড়ে ঐতিহ্য বজায় রেখেছে মল্লগড়ের এই সাবেকি পুজো। বাঁকুড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা।